হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজছে সকাল 7টা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি একটু চা করে নিচ্ছি, এখন লিকার চাটাই খাবো। যদিও আমার লিকার চাটা খুব একটা ভালো লাগে না, কিন্তু একবার করে খাওয়াই যায়। এই চা খেতে বসেই মোটামুটি সারাটা দিনের যে কী কী করবো সেটা প্ল্যান করে নিই। যেমন কী দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে, কী রান্না হবে, ঘরে কী আজকে এক্সট্রা কাজ করা হবে, সেগুলো এই চা খেতে বসেই খাওয়া হয়। মুড়ি খাবার জন্য আমি আজকে করে নিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালেতে একটু আলু দিচ্ছি, তাতে নুন দেবো, লঙ্কা দেবো আর একটু কাঁচা তেল দিয়ে দেবো, আর কুকারে সেদ্ধ করে নেবো। এই সেদ্ধ ছোলার ডালটা দিয়ে না মুড়ি খেতে ভালো লাগে। এই দেখো আবারও আমরা চা খেতে বসে পড়েছি, তবে এটা লিকার চা না, এটা দুধ চা। আর আমাদের একটু চাটা বেশিই হয়, আর কী বলতো, চায়ের আসরে বসে যে গল্পটা হয় না, ওটা বেশি ভালো লাগে, সেই জন্যই মনে হয় বারবার চাটা খাই। ছোলার ডাল সেদ্ধ আমার একদম রেডি, আর আমি এখন কুকার থেকে আজারে নিয়ে একটা বাটিতে রাখছি। মেয়ের স্কুলেতে ওর আধার কার্ড, বার্থ সার্টিফিকেট আর ফটো আর ফোন নাম্বার লাগবে বলেছিল। মোটামুটি আধার কার্ডটা ফটো রেডি, কিন্তু বার্থ সার্টিফিকেটটা কোথায় রেখেছি মনে পড়ছিল না, তাই এখন ফাইল নিয়ে বসে পড়েছি বার্থ সার্টিফিকেট খোঁজার জন্য। কিন্তু আমি না খুঁজে পাচ্ছি না, মানে যখন রাখি ঠিক জায়গাতেই রাখি, মনে হয় যে এখানেই রাখছি, কিন্তু তারপর ঠিক হারিয়ে যাই, ভুলে যাই যে কোথায় রেখেছি। তো অনেকক্ষণ খোঁজার পর এবার পেয়েছি। আর ওটার সাথেই না ইলেকট্রিক বিলটাও ওখানে রাখা ছিল, তো দেখলাম ইলেকট্রিক বিলটা আজকেই দিতে হবে। তো ওকে বললাম যে আজকেই চলো ইলেকট্রিক বিলটা দিয়ে চলে আসবো, কারণ আজকে না দিলে আবার ফাইন লেগে যাবে। তো শুধু ফাইনটা কেন দেবো, আজকে বিকালের দিকেই মানে ভাত টাত খেয়ে ঘুম থেকে উঠে বিলটা দিয়ে আসবো। আর অফিস মোটামুটি 4:30-5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু তারপরে বন্ধ হয়ে যায়। তো পাশেই আর একটা কাউন্টার আছে, সেখানে অনলাইন দেওয়া হয়, ওখানে ভাবছি দিয়ে চলে আসবো। আজকে আর সেরকম কিছু রান্না করিনি, শুধু করেছিলাম মুগ ডাল আর আলু দিয়ে পটল দিয়ে পোস্ত আর আমের চাটনি। পোস্ত চাটনি এগুলো আমার সব করা হয়ে গেছে, আর এখন মুগ ডালটাও হয়ে গেল। কড়াই থেকে ওটা আমি আজার নিলাম একটা বাটিতে। দেখো সেরুর শরীরটা একটু খারাপ করছিল, ওর চোখটা লাল হয়ে গেছে, বুঝতেই পারলাম ঠান্ডা লেগেছে। তো এখন আমি ওর চোখগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। ওটা দিয়ে দাও। ওটা দিয়ে দেবো? হ্যাঁ আছে তো ওটা। ওটা আছে, দাঁড়াবো দাঁড়া শোন না, দাঁড়া। ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে ওর। সেরু কিচ্ছু হয় না, ঠান্ডা লেগে গেছে প্রচুর। কি করে তো ঠান্ডা লাগাচ্ছে কে জানে। সেরুর সেবা করার পর এরপর আমি স্নান করে এলাম, আর তারপরে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। এরপর বাড়ি গিয়ে আমি ভাত খাবো আর সেরুকেও দেবো, তারপর বিকালে উঠে যাব ইলেকট্রিক বিল জমা দিতে। ভাতটা খেয়ে একদম ঘুমিয়ে এই আমি উঠলাম, এখন মুখ ধুচ্ছি কলের জল নিয়ে, আর এরপর যাব ইলেকট্রিক বিল জমা দিতে। তো চলো এরপর সেজে নিয়ে যা। রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ইলেকট্রিক অফিসের দিকে, আর সেরু আমার সঙ্গে সঙ্গে সবসময় ঘুরে বেড়ায়, একটু ভালো জামা পরলেই হলো। আর এখন আমি চলে এসেছি ডিভিসি পুলের কাছে। ডিভিসির পুলটা পেরোচ্ছি, তো ভয় লাগছিলো গাড়িতে পেরোতে, সেই জন্য আমি বাবা হেঁটে হেঁটেই পার হচ্ছি। তোমাদেরকে এর আগের ব্লগে আমি কিন্তু এই জায়গাটা দেখিয়েছিলাম।
ইলেকট্রিক অফিস আমি চলে এসেছি এখন, আর এরপর বিলটা চলো দিয়ে দিই। ইলেকট্রিক বিল দেওয়ার পর আমরা একটা চায়ের দোকানে চলে আসি বাইপাসের ধারে, আর সেখানে বসে চা খাই। আর তার সঙ্গে একটা বিস্কুট খেয়েছিলাম, ওই লম্বু টাইপের দেখতে কিন্তু নিমকি বিস্কুট, বেশ ভালোই লাগছিল খেতে। এরপর ওখান থেকে আমরা চলে আসি একদম বাজারের দিকে, আর এসে দেখি একজন খুব ভালো বাদাম বিক্রি করে। তো আমি অনেকক্ষণ ধরেই ওনার বাদাম বিক্রিটা দেখছিলাম, মানে ভাজা, তারপর নুন মাখানো, তারপর বিক্রি করা। তো ওটা দেখতে দেখতেই আমার প্রায় সন্ধে হয়ে গেল, আর মনে হচ্ছিলো একটুখানি বাদাম নিই। তো এখন দেখো একটু আমি বাদাম নেওয়া, এ কাকুদেরকে বাদাম খাওয়াও। এরপর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে যায়, আর বাড়ি যখন আসছি পুরোটাই রাত, তখন আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো আজকে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।